বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? বাহ, সুন্দর। বন্ধুরা, তোমাদের স্কুল তোমাদের ভালো লাগে? আমারও না, আমার স্কুল অনেক ভালো লাগতো। স্কুলে আমি অনেক কিছু করতাম। বন্ধুরা, আমরা আজকে কি করব বলো তো? জাদু? ও, জাদুকর যে কোথায় গেল! বন্ধুরা, চলো একসাথে জাদুকরকে ডাকি। জাদুকর, জাদুকর, বন্ধুরা কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। বিজ্ঞানী, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। দেখেছো আজকে কত বিজ্ঞানী এসেছে? ওদের সাথে গল্প হলো, ওরা আমাকে বিজ্ঞানের জাদু দেখাবে আজকে। আমার কি যে ভালো লাগছে! আমারও কিন্তু দারুণ ভালো লাগছে। কেন? কারণ এত এত বিজ্ঞানীকে আজকে আমি জাদু দেখাবো, সেই জন্যে। ঠিক বলেছো বিজ্ঞানী। তাহলে আমি জাদু দেখানো শুরু করে দিই। জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা কি জাদু দেখবে? বন্ধুরা, এই দেখো, আমি সাথে করে এই রকম। বন্ধুরা বলো তো, আমি আমার সাথে করে কি নিয়ে এসেছি? একটা ছবির ফ্রেম, দেখতে পাচ্ছো? আর এই হাতে কি বলো তো? লাল রঙের একটা রুমাল। আচ্ছা, ভালো করে দেখো, আমি ছবির ফ্রেমটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছো? আচ্ছা, এতে কোনো ছবি বা কিছু আছে? নেই। আমি যদি পেছনটা তোমাদের দেখাই, এইখানটায় কিছু আছে? তাও নেই। আচ্ছা, আমি এক কাজ করতে পারি, খুব ভালো করে এই রুমালটা দিয়ে ফ্রেমটাকে ঘষে নিতে পারি, তাই না? না, তাতেও তো কিছু হলো না। ও, আমি তো জাদুর মন্ত্রটাই বলিনি। চলো আমি আগে একটু মন্ত্র দিয়ে দিই, কেমন? এই খালি ছবির ফ্রেমটাকে আমি ভালো করে দেখাতে পাচ্ছি, এটাকে ভালো করে আমি এবার একটা মন্ত্র দিয়ে দিচ্ছি। তোমরা সবাই মিলে আমার সাথে বলো তো, ইলি ইলি, গেলি গেলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। এবার সবাই দেখি, এই দিকে তাকিয়ে খুব জোরে একটা ফু দাও তো। এইভাবে হয়ে গেছে। এই দেখো তো, খুব ভালো করে কি লেখা আছে বলো তো? জাদুকর, তোমার এই জাদুটা দেখে আমার মনে পড়েছে একজন বিজ্ঞানীর কথা। ডব্লিউ এইচ ফক্স ট্যালবট। ডব্লিউ এইচ ফক্স ট্যালবট ছিলেন ব্রিটেনের বিজ্ঞানী। উনি আবিষ্কার করেছিলেন কাগজে ছবি আঁকার যন্ত্র। বিজ্ঞানী, আমি তাহলে বন্ধুদের আরো একটা জাদু দেখাই। আরো একটা জাদু দেখাবে? হ্যাঁ, ঠিক আছে। আমি আমার সাথে করে কিছু কি নিয়ে এসেছি বলতো? পাইপ, যেগুলোকে আমরা স্ট্র বলে থাকি, তাই না? আমি এইগুলো তোমাদের কাছে দিতে চাই। তোমরা সবাই নিয়েছো? ঠিক ওটার মাঝখানটায় ধরো, মাঝখানটায়, ডান হাতে। এবার আমি আমার সাথে করে আরো একটা জিনিস নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে। এই যে আমার বোতলটা দেখতে পাচ্ছ, এই বোতলে কি আছে বলো তো? দুধ। তোমরা ভালোবাসো? দারুণ, তাই না?
মুখে দেখি পাইপটা লাগিয়ে নাও তো, স্ট্রটা সবাই মুখে লাগিয়ে নাও, লাগিয়েছো? আর বাকিরা এই আঙ্গুলটাকে আমরা দেখি মুখে লাগাই তো, লাগিয়েছো? এবার খুব জোরে তোমরা দুধটাকে খাওয়ার চেষ্টা করো, খুব জোরে, এইভাবে হচ্ছে না, আরো ভালো করে, কেমন? আর বড় বড় চোখ করে তাকিয়ে থাকো এইদিকে, ঠিক আছে? খুব জোরে তোমরা টানতে থাকো, আমি দেখি জাদু দিয়ে দুধটা তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারি কিনা। এই তো তোমরা টানছো মনে হচ্ছে, টানছো তো তোমরা, খুব ভালো করে টানছো, আরো জোরে। আহ, তোমরা অনেকটা খেয়ে নিয়েছো। বন্ধুরা, আমার না একটা ছড়া শুনতে ইচ্ছে করছে, বন্ধুরা কেউ ছড়া শোনাবে আমাকে? দুইজন বন্ধু ছড়া শোনাবে, বাহ কি চমৎকার, তোমরা দুইজনই মঞ্চে চলে এসো। তোমার নাম? রূপা আক্তার। রূপা আক্তার, আর তুমি? জান্নাত আক্তার। জান্নাত আক্তার, আমাদের ছড়ার নাম হাটে যাব, হাটে যাব, হাটে যাব, ঘাটে নিয়ে নাও, নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও, নিয়ে যাব, নিয়ে যাব, কত করি দেবে, করি নেই, করা নেই, আর কি বা নেবে, সোনা মুখে সোনা হাসি, তার কিছু দিও, হাসি টুকু নিও আর খুশি টুকু নিও। সোনার কাঠি, রূপার কাঠি। বিজ্ঞানী, ছড়া আমারও ভালো লেগেছে, এবার আমি জাদু দেখাই। ও, তুমি জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা, আমরা আরো জাদু দেখব। বন্ধুরা, আমি এবারে যে জাদুটি দেখাবো সেটা বিজ্ঞানীকে নিয়ে দেখাবো। তোমরা দেখো আমি কি দেখাতে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে কি? একটা কাপড়, তাই না? আমি কাপড়টাকে ভালো করে দুদিকটাই তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখতে পেয়েছো? আচ্ছা, এই কাপড়টা চৌকোনা, তাই তো? আর এতে কয়টা প্রান্ত আছে? চারটি। এক, দুই, তিন এবং কি? চার। আমি ভালো করে এইভাবে প্রান্তগুলোকে ধরে নিচ্ছি, চারটা প্রান্ত ধরা হয়ে গেল, তাই না? এবার আমি একটা প্রান্ত খুলে দিলাম, কেমন? বিজ্ঞানীর কাছ থেকে আমি একটা টেস্ট টিউব ধার নিতে চাই। বিজ্ঞানী, তুমি কি আমাকে একটা টেস্ট টিউব ধার দেবে? তুমি কি আবার বিজ্ঞান চর্চা শুরু করলে নাকি জাদুকর? দেখি কি করা যায়। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, নাও নাও, অবশ্যই নেবে। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই টেস্ট টিউবটাকে আমি খুব ভালো করে এই রুমালের প্রান্তটা খুলে এর ভেতরটায় রেখে দিলাম, দেখে নিয়েছো? এবার ভালো করে আমি একটু জাদুটা করে নিই। তোমরা সবাই মিলে আমার সাথে একটু বলো তো, ইলি ইলি, গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাব্রা, ছু মন্ত্র ছু। আর এইভাবে যদি আমি একটা প্রান্ত ছেড়ে দিই, দুটো প্রান্ত এইভাবে ছেড়ে দিই, দেখতে পাচ্ছ? তিনটে প্রান্ত ছেড়ে দিই, কি হলো, কোথায় গেল বলো তো? দেখেছ বিজ্ঞানী? দেখো দেখো, আমি গায়েব করে দিয়েছি। বন্ধুরা, তোমরা কি আরো জাদু দেখতে চাও? তাহলে আমরা সবাই মিলে বলি, সোনার কাঠি, রূপার কাঠি। আসল জাদু কিন্তু বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞানের এক একটা আবিষ্কার, সেটা কিন্তু অনেক বড় জাদু। রেডিও, টেলিভিশন, টেলিফোন, এগুলো তোমরা চেনো? বাহ বাহ বাহ, ইঞ্জিন চালিত গাড়ি, রেলগাড়ি, উড়োজাহাজ, আরো কত 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 কিছু। এই যে যেমন ধরো রেডিও, রেডিওতে গান হয়, কথা হয়, ছড়া, কবিতা, কত কিছু হয়, তার ছাড়াই আমরা শুনতে পারি, তাই না বন্ধুরা? বন্ধুরা, আর এই রেডিও কে আবিষ্কার করেছিল জানো? জে মার্কনি। আর এই জে মার্কনি ছিল ইতালির বিজ্ঞানী। আচ্ছা বন্ধুরা, আমি যদি তোমাদের আরো একটা জাদু দেখাই, দেখবে তোমরা? বন্ধুরা দেখো, এই জাদুটার জন্যে তোমাদের চোখ জোড়া একেবারে বড় বড় করে রাখতে হবে। আমি নিচ্ছি, দেখতে পেয়েছো আমার হাতে কি আছে? এক প্যাকেট কার্ড বা তাস আছে, তাই না? আমি ভালো করে তোমাদের এগুলো দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ?
আমি বরং আরো সামনে চলে আসছি তোমাদের, ঠিক আছে? তোমাদের মধ্যে যে কোনো একজন বন্ধু কে আমাকে সাহায্য করতে চাও, তুমি চলে এসো বন্ধু। বন্ধুরা, এই প্যাকেটের কার্ডটা ভালো করে তোমাদের দেখিয়ে নিচ্ছি, ভালো করে দেখে নাও তো। প্রত্যেকটা কার্ড আলাদা তো, দেখতে পাচ্ছ তোমরা সবাই? দেখে নিয়েছো বন্ধু? তুমিও দেখে নাও, প্রত্যেকটা আলাদা, কেমন? এবার এইখান থেকে চারটা এ আমি নিয়ে নিচ্ছি, কেমন? এই দেখো, আমি খুঁজছি, পেয়ে গেলাম একটা এ, দুইটা এ, এই তিনটা, এই চারটা, কেমন? এই চারটা এ আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এই চারটা কিন্তু আলাদা আলাদা, তাই না? এই দেখো, একটা হচ্ছে পান পাতার রঙের, তাই তো? কালো, এটা তুমি ধরে নাও। তারপরেরটা হচ্ছে তাও কালো, তবে এতে তিনটে পাতা আছে, তাই না? এটা ধরে নাও, এটা অনেকটা দেখতে ডায়মন্ড শেপ, তাই তো? এটাও ধরে নাও। আর সর্বশেষটা কী রঙের বলো তো? লাল। এটা অনেকটা হার্টের মতো, তুমি ধরে নাও। আমি কার্ডগুলোকে ভালো করে এইভাবে শাফল করে নিলাম, তুমি এইখান থেকে একটা একটা করে নাও এবং তাসগুলোর মাঝখানে ঢুকিয়ে দাও একটা একটা করে। তাহলে চারটা এ এর ভেতরে ঢুকিয়ে দিল, তুমি ঢুকিয়ে দিয়েছো? ভালো করে আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি, এই দেখো, মিশিয়ে নিলাম তো। এবার আমি দেখছি না, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো তো দেখতে পাও কি না এগুলো এখানে আছে কোথাও? নিশ্চয়ই আছে, তাই না? দেখতে পাচ্ছ কোথাও কেউ? তুমি দেখতে পাচ্ছ কোথাও না কোথাও আছে এগুলো? কোথাও দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না? বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না? দেখো তো তোমরা পাচ্ছ, কেন জানো? কারণ এগুলো আসলে এখানে নেই। তুমি কোথায় রেখেছিলে? এর মাঝখানে রেখেছো? সত্যি মাঝখানে রেখেছো? না, আমার তো মনে হয় এগুলো আমার পকেটে চলে এসেছে। ভালো করে দেখো তো, এই দেখো আমার পকেট থেকে আমি চারটা এ বের করে দেখালাম। আমরা এখন বিজ্ঞানের জাদু দেখব। বন্ধুরা, কে দেখাবে বিজ্ঞানের জাদু? ও বন্ধু, তুমি মঞ্চে চলে এসো। তোমার নাম? আমার নাম তুলি আক্তার। তুমি আজকে আমাদের বিজ্ঞানের কোন জাদুটা দেখাবে? আমি এখন নামটা বলবো না। ঠিক আছে, এখন নাম বলবে না, পরে বলবে। তুমি শুরু করো। আমি প্রথমে একটা টিস্যুর টুকরা নিয়েছি, ওকে আমি এটাকে ভাঁজ করলাম। তারপর আমি একটা সাইন পেন দিয়ে এখানে একটা দাগ দেব। জাদুঘর, আপনি কি এই দাগটাকে উপরে উঠাতে পারবেন? এই দাগটাকে উপরে উঠাতে হবে? কেন, খুব সহজ, এই যে ঘুরিয়ে দিলে। এভাবে না, এটাকে আপনি এত উপরে উঠাতে পারবেন? না না, এটা কি করে সম্ভব? ওকে, আমি দেখাচ্ছি। আমি আমার বিজ্ঞানী শিক্ষককে ডাকবো আমার একটু সাহায্য লাগবে। আমি এখন এটা কেমন ভাবে ডুবাবো, শুধু নিচের অংশটা যাতে কাজ করে। দেখতে পাচ্ছেন, এটা উপরে উঠে যাচ্ছে। সত্যি উপরে উঠে যাচ্ছে, চমৎকার! জোরে হাত তালি দাও, জোরে! আচ্ছা আচ্ছা, বিজ্ঞানী, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা কি করে সম্ভব সেটা আমরা জেনে নেব শিক্ষকের কাছ থেকে। টিস্যু পেপারের তৈরির মূল উপাদানটা আসে উদ্ভিদ থেকে, আর উদ্ভিদ যে প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষণ করে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে অভিস্রবণ। এই অভিস্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে হয় কি, যে উদ্ভিদের দেহে অনেকগুলো কোষ থাকে, সেই কোষগুলো থেকে নিচের থেকে যখন শোষণ করে একটার পর আরেকটা কোষের উপরে পানিটা ছড়িয়ে যায়। ঠিক একইভাবে টিস্যু পেপার নিচের থেকে পানি শোষণ করছে এবং শোষণ করতে করতে উপরের দিকে উঠছে, যার কারণে নিচে যে রঙটা ছিল সেটাও শোষণ হওয়ার সাথে সাথে পানির সাথে শোষিত হতে হতে টিস্যু পেপার উপরের দিকে উঠছে। চমৎকার অভিস্রবণ! বাহ 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 বাহ, শুনলে জাদুকর? অভিস্রবণ কি চমৎকার, দেখেছো কত বড় বিজ্ঞানের জাদু!
বিজ্ঞানী, আমিও বন্ধুদের একটা জাদু শেখাতে চাই। এটা তো খুবই ভালো কথা। বন্ধুরা, তোমরা কি জাদু শিখবে? জি। আমি জাদুটা প্রথমে তোমাদের দেখিয়ে নি, তারপর শেখাবো। তোমরা দেখতে পাচ্ছো আমার হাতে একটা ছবি। এই ছবিতে একজন জাদুকরকে দেখতে পাচ্ছো? এই যে জাদুকর, তার সামনে কি একটা খাঁচা, আর খাঁচার ভেতর কি বলতো, একটা মেয়ে, দেখতে পাচ্ছো? আর জাদুকর একটা মন্ত্র বলে আমার মতোই। সবাই আমার সাথে বলতো, ইলি ইলি। তারপর দেখো এখানটা লেখা আছে, কি আছে বলতো? গিলি গিলি, ফোকাস ফোকাস, দেখতে পাচ্ছো? অ্যাব্রাকা ড্যাব্রা, ছু মন্ত্র ছু। তোমরা একটা ফু দাও না, ওইভাবে না, এইভাবে। এই দেখো হাতটাকে এমন করে দিয়েছ। এবার দেখো তো মেয়েটা কোথায় চলে গেল মনে হয় না? বন্ধুরা, আমি তোমাদের কৌশলটা শিখিয়ে দেব। তার আগে আমরা সবাই মিলে বলি, সোনার কাঠি রূপার কাঠি। এই জাদুতে আমি একটা কার্ড কেটে নিলাম, তোমরাও একটা কার্ড কেটে নিতে পারো, চৌকো না, অনেকটা লম্বাটে। খুব ভালো করে সেখানটাই তোমরা একটা জাদুকরের ছবি এঁকে নাও। তারপর আরও একটা আলাদা কাগজে তোমরা কি করবে, একটা খাঁচা আঁকবে। খাঁচার ভেতর তোমরা চাইলে একটা মেয়ে আঁকতে পারো, চাইলে ফুল আঁকতে পারো, যেমন খুশি, ঠিক আছে? এবার দেখো খাঁচাটাকে আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? এরপর আমি খাঁচাটাকে দুদিক থেকে স্কচ টেপ দিয়ে আটকে দিয়েছি। এরপর দেখো তো একজন জাদুকর কিন্তু উপরে আছে, তাই না? আরও একজন জাদুকর কিন্তু এদিকটায়ও আছে। আমি দুদিকেই জাদুকরের অর্ধেকটা করে এঁকে নিলাম, আর খাঁচাটাকে এইভাবে লাগিয়ে নিলাম। এবার যখন আমি এ পাশটা দেখাচ্ছি, কি দেখা যায়? বাঘ। এখন আমি এইভাবে উল্টালে লোক সন্দেহ করতে পারে, সেই জন্যে দেখো পেছনটা আমি লিখলাম গিলি গিলি, ফোকাস ফোকাস। একইভাবে আমি এদিক থেকেও লিখলাম গিলি গিলি, ফোকাস ফোকাস। আর জাদুটা দেখানোর সময় দেখো তোমরা, বাঘ জাদুকর, আমি এইভাবে না ঘুরিয়ে আমি এটাকে ঘোরাচ্ছি কীভাবে, এইভাবে। কেন জানো? কারণ এইভাবে দেখি, আমি যখন এইভাবে ঘোরাচ্ছি, খুব ভালো করে দেখো তো কার্ডটা ঘুরে গেল, তাতে করে কি হলো, মেয়ের জায়গায় বাঘ আর বাঘের জায়গায় মেয়ে। বন্ধুরা, আমার না গান শুনতে খুব ভালো লাগে, তা তোমরা একটা গান গাও আমি শুনি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সনে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসের রাজা, দাসের দাসত্বে বন্ধুরা, তোমরা এসেছ, তোমাদের সাথে শিক্ষকরাও এসেছেন, তোমাদের সাথে সময় কাটিয়ে অনেক অনেক ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লাগছে। তোমারও ভালো লাগছে? হ্যাঁ। বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। ¡Gracias!